টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা কোরবানির পশুর রক্ত এবং ড্রেনের ময়লা পানির কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে অনেক এলাকার চলাচল উত্তর বেগুনবাড়ির সিদ্দিক মাস্টার পাড়ার ঢালে দুই তিন দিনের বৃষ্টিতে হাঁটু পানি জমেছে প্রায় এক কিলোমিটার রাস্তায় কোরবানির পশুর রক্ত আর ড্রেনের ময়লা পানিতে চলাচল করতে হচ্ছে এলাকার বাসিন্দাদের একই অবস্থা হাতিরঝিল মধুবাগ থেকে রামপুরা যাওয়া রাস্তা সহ রাজধানীর অনেক এলাকায়